এলমে চারটি স্তর, কয়টি বলেন? এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফাত। এলমে চারটি স্তর আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে চার প্রকার এলমের কথা আলোচনা করেছেন, ঠিক না? বলেন এলমের স্তর কয়টি? এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফাত। এই চারটার সমন্বয়ে যে তার নাম মুহাক্কিক। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ আসি বড় বিভ্রান্তিতে। আমাদের দেশে দুই দল, এক দল শরীয়ত মানে তরিকত মানে না, আরেক দল তরিয়ত মানে তরিকত মানে শরীয়ত মানে না, ঠিক না? বলেন আসি আমরা বিভ্রান্তিতে, ঠিক না? বলেন একদল বলে পীর মুরিদি দরকার নাই, পীর মুরিদি শিরক, নাউজুবিল্লাহ। আরেক দল পীর মুরিদির নামে বেসরা কাজ করে, ঢোল বাজায়, তবলা, তাম্বুরা, জাম্বুরা, একতারা, দোতারা, সেতারা, ঠিক না? বলেন বলে কি আরো তারা বলে কি? লাফাই ফালাই কর জিকির জন্যে খোদা রাজি হয় বলছে বাবা উমুকপুরি। আরো তো আছে বাকিটা আমি বললাম না, ঠিক না? বলেন এদের কাছে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, ঠিক না? বলেন পিরালির নামে নারী পুরুষ একত্র হয়ে মারাফতের দোহাই দিয়ে ভণ্ডামি করে মায়ের পথ বানাইছে, ঠিক না? বলেন যেই পীরের কাছে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, পর্দা নাই, পুশিদা নাই, ওটা কি মারাফতের পীর না মায়ের পথ শিক্ষা দেয় মানুষকে? এরা আবার আমাদেরকে চ্যালেঞ্জ করে, দেখেন নাই এক শরীয়তের বয়াতি, শরীয়ত বয়াতি নামক এক ভণ্ড চ্যালেঞ্জ করছে যে গান বাদ্য করে যদি কেউ হারাম করতে পারে 50 লাখ টাকা দিবে। ব্যাটা ভাই আদাব, এত বড় স্পর্ধা তোমাকে কে দিল? আলেমরা পাগল হয়ে যায় না তোমার মতো একটা মূর্খের সাথে বাহাস করবে, ঠিক কিনা? বলেন আলেমরা তো পাগল হয়ে যায় নাই, কেয়ামত তক চেষ্টা করলেও গান বাদ্যকে হালাল করতে পারবে না। কোরআন সাক্ষী, হাদিস সাক্ষী, চার মাযহাব একমত, সকল ইমামের মতে গান বাদ্য হারাম, ঠিক কিনা? বলেন এরা নামাজ নাই, রোজা নাই, গান বাদ্য দিয়ে বেসরা কাজ করে, বলে কি? পানির মধ্যে জ্বললে বাতি, সেই বাতি তো নিবে না, আমগো বাবার মুরিদ হইলে নামাজে রোজা লাগে না। ধুম ধুম ধুম, আছে না নাই? আছে না নাই? আচ্ছা এটা কি মারফত না মায়ের পথ? জোরে বলেন, এটা কি মারফত না মায়ের পথ? বাইরে বসে বলো, মায়ের পথ, ঠিক কিনা? বলেন আরেক দল আছে মারফত কে অস্বীকার করে, বলে মারফত বলতে কিছু নাই, ঠিক কিনা? বলেন আমরা দুই দলকে বলি গোমরা, ঠিক কিনা? বলেন আমাদের আকীদার শরীয়ত তরিকত হাকিকত মারফত সব আছে। চমৎকার ব্যাখ্যা দিয়েছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, তিনি বলেছেন মান তাফাক্কাহা ওয়ালা মিয়া তাসাউফ ফাকাত তাফাসসাকা ওমান তাসাউফ ওয়ালা মিয়া তাফাক্কা ফাকাত তা জানদাকা ওমান জামাআ বাইনাহুমা ফাকাত তা হাক্কাকা। সুবহানাল্লাহ, বলবেন না? যে শরীয়ত শিখলো মারেফত শিখলো না সে ব্যক্তি ফাসেক, যে ব্যক্তি মারেফত শিখলো শরীয়ত শিখলো না সে ব্যক্তি জিন্দিক বেঈমান। ওমান জামাআ বাইনাহুমা, যে ব্যক্তি শরীয়ত তরিকত হাকিকত মারেফত সবগুলা শিখলো ফাকাত্তা হাক্কাকা, সে ব্যক্তি হক্কানি। সুবহানাল্লাহ।